আমার স্ক্রিপ্টের কথা আমি সবসময় বলে আমার আমি যদিও জাতীয় পার্টি করি, আমি বেশ কিছুদিন জাতীয় পার্টির সভাপতি ছিলাম, তো তারপরও আমার অস্তিত্ব বাংলাদেশের সর্বকালে সর্বশ্রেষ্ঠ জাতীয় বঙ্গবন্ধুর কথা স্মরণ করে এবং এদেশের স্বাধীনতাকামী 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্পদ নিয়েও আমরা এই স্বাধীনতা পেয়েছি, তার প্রতি শ্রদ্ধা রেখে এবং শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা রেখে এবং আমাদের এই আদর্শ মানব কল্যাণ সোসাইটি আজকে হাঁটিয়ে পা করে আজকে আমরা যে পর্যন্ত আজকে আসছি তার নেপথ্যে যার দান, যার অবদান, যার চেতনা, যার উদ্যোগ নিয়ে আমাদের এগিয়ে যাচ্ছি, সে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের কর্ণধার, আমাদের রিয়াজ ভাই, তার কথা স্মরণ করে এবং আজকের এখানে আলোচনা সভার এখানে যেহেতু আপনাদের অ্যাড্রেসিং কোন কথা এখানে বলা হয় নাই, কি সভাপতি কে এ ধরনের কোন কথা হয় নাই, আমি সবাইকে আমার বন্ধু এবং আদর্শ মানব কল্যাণ সোসাইটির সহযোদ্ধা হিসেবে মনে করে আমি আমার দুই একটি কথা আপনাকে বলতে চাচ্ছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, জীবন কল্যাণের জন্য আদর্শ মানব কল্যাণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। তো আমরা যে কয়টা দিন থেকে আমরা যে আদর্শ মানব কল্যাণ সোসাইটিকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা মূলত আমাদের চিন্তা চেতনাকে, আমাদের সময়কে, আমাদের অর্থকে, আমাদের ধৈর্যকে আমরা সেটা ত্যাগের বিনিময়ে এই এই সোসাইটিকে এগিয়ে নিতে যাচ্ছি। এই সোসাইটি মূলত নেবার কিছু নেই, দেবার শুধু মানুষ মানুষের জন্য না, জীবন জীবনের জন্য, প্রতিটি জীবনের জন্য। আমরা যেমন একটি শীতার্থ মানুষকে সহযোগিতা করতে পারি, আমরা যেমন একটি শিক্ষা বিষয়ে যদি কোথাও কোন দুর্বলতা থাকে, অর্থনৈতিকভাবে যদি কেউ দুর্বল থাকে, সেখানে আমরা সহযোগিতা করতে পারি। এইভাবে আত্মমানবতার সেবায় এই সংগঠনটি মূলত এগিয়ে যায়, এই সংগঠন তার পাশে দাঁড়ায়। এই মূলত এই সংগঠনের মূল কাজই হল আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকা। তো একটি বিষয় হল মানুষকে মানুষ বলে মানুষ কোনোভাবে এই স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে করাতে পারে না যদি তার উদ্যোগ না থাকে, যদি তার চিন্তা চেতনা না থাকে। আমার যদি মনের ইচ্ছা থাকে একটা মানুষকে আমরা সহযোগিতা করব, আমরা বিভিন্ন দিক থেকে সহযোগিতা আমরা করতে পারি। এই মানব আদর্শ মানব কল্যাণ সোসাইটি আজকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে, যেমন একজন অসুস্থ মানুষকে আমরা সহযোগিতা করতেছি, একজন মানুষ লেখাপড়া করতে পারে না তাকে হয়তো কিছু টাকা আমরা যেন সহযোগিতা করতেছি, একজন মানুষ হয়তো শীতার্থ তাকে একটি কম্বল দিয়ে সহযোগিতা করতেছি। আমাদের চিন্তা যে আদর্শ মানব কল্যাণ সোসাইটি যদি যদি সত্যিকার অর্থে আমাদের কর্মকাণ্ড যদি আত্মমানবতার সেবে আসে, আমরা নিশ্চয়ই একদিন আমরা নিশ্চয়ই বড় ধরনের দাতব্য চিকিৎসালয় বলেন, আপনার শিক্ষামূলক কোনো কোনো প্রতিষ্ঠান বলেন, এ ধরনের আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা করতে পারব। তা আমরা মূলত চিন্তাভাবনা এটাই করতেছি যে আপনারা আজকে যারা আদর্শ মানব কল্যাণ সোসাইটির ছায়াতলে তার আঙ্গিকে যারা আসছেন, তারা আসলে মানুষের কাছ থেকে নেবার জন্য না, দেবার চিন্তা ভাবনা করে যদি আসেন তাহলে আসলে আনন্দ পাবেন। মানুষের কাছ থেকে নিয়ে কিন্তু মূলত আনন্দ পাওয়া যায় না, মানুষকে দিয়েই কিন্তু আনন্দ পাওয়া যায়। কারণ আমার রাজনৈতিক জীবনে, আমার সাংবাদিকতার জীবনে বা আমার আমি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি বা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আমি মতভেদে দিই, কিন্তু আমি আসলে সত্যিকার অর্থে চা একজনকে খাওয়াতে চেষ্টা করি বা চা একজনকে কিছু দেবার চেষ্টা করি, নেবার একটু চেষ্টা কম করি। এই মানসিক অবস্থা যদি আমাদের থাকে তাহলে আসলে এই সংগঠনটি আপনারা করে, আপনারাও এই সংগঠনটি করে মজা পাবেন। এবং আজকের আমাদের সাপলাদা আমরা উপজেলা কমিটি আমাদের হয়েছে, পৌর কমিটি হয়েছে, আজকে আমরা সাপলাদা আসছি ইউনিয়ন পর্যায়ে। যদি সাপলাদা আজকে যদি আমাদের আহামরি অনেক অনেক লোকের দরকার নেই, যারা আসলে আত্মমানবতার সেবায় মানসিক অবস্থা নিয়ে যারা আসবে তারা যদি সেইভাবে যদি কাজ করে, সেখানে 2 সেট 5 জন 10 জন হলে আমাদের যথেষ্ট।
আর যদি আমি এটা ডোক ডাল হালুয়া রুটির যদি চিন্তা চেতনায় যদি এই সংগঠনটি করি, তাহলে দেখা যাবে মূল সংগঠনের চিন্তা চেতনাটা হারিয়ে যাবে। তো এখানে আহামরি আমাদের অনেক লোকজনের প্রয়োজন নেই, যারা আত্ম অনবতার সেবা আসবে তাদেরকে নিয়ে আপনার সংগঠনটা এগিয়ে নিয়ে যাবেন, এবং নিশ্চয়ই আগামী দিনে আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করব। সেই কমিটির আঙ্গিকই এই আদর্শ মানব কল্যাণ সোসাইটি সাপ্তাহার মাটিতে তার দিশা, তার ঠিকানা সেটা খুঁজে পাবে। তো আপনাদের সবাইকে আদর্শ মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারা সবাই আত্ম মানবতার সেবায় আগামী দিনগুলো এগিয়ে আসেন। এই বক্তব্য দেখে আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।